হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস টুয়েলভের লিমিট চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো নতুন কিছু শেখা যাক। 2 এর 1 দাগ কী বলছে? লিমিট এক্স টেন্স টু 1, 4^x-4/x-1 ইজ ইকুয়াল টু 8 log e^2 আমাকে এটা দেখাতে হবে। তাহলে 8^x ফর্মে আছে, তার মানে কি আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এই ফর্মে ইউজ করার জন্য আমাকে কী করতে হবে? 8^x/x। তাহলে 4^x-4/x-1 যেটা আমার বাম পক্ষ দিয়েছে আমি লিখে নিয়েছি। এবারে প্রথমে আমি কী করছি, এই ফর্মে আনার জন্য আমার কী করতে হবে? -1। তাহলে এটাকে আমার -1 ফর্মে যদি নিতে হয় তাহলে এখান থেকে আমার 4 কমন নিতে হবে। তাহলে যদি 4 কমন যদি এখান থেকে নিতে হয় তাহলে এখান থেকে আমার 4 কমন চলে আসবে। তাহলে 4 যদি ওভারঅল কমন নিই তাহলে 4 কমন নিলাম, তাহলে 4^x/4। তাহলে নিচে একটা 4 চলে আসবে, কারণ কি, কারণ এই 4 আর এই 4 গুণ করো আবার সে এই জিনিসটা ফিরে পাবা। আর এখান থেকে কী পড়ে থাকবে? -1/x-1 ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 1, 4 × এই পাওয়ারে, তাহলে কী এই 4^1 আছে, তাহলে পাওয়ারে উপরে উঠে গেলে কী হবে? -1 হয়ে যাবে পাওয়ারে। তাহলে 4^x-1 -1/x-1, এটা সূচকের কনসেপ্ট। তোমরা সূচক অঙ্ক অঙ্ক করছো ক্লাস ইলেভেনে, ওখান থেকে এটা এসেছে। এখন আমি করছি কি, x-1 ইকুয়াল টু আমি জেড পুট করছি। তাহলে এক্স টেন্স টু 1 যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে x-1 টেন্স টু 1-1, বা x-1 মানে কি জেড, জেড টেন্স টু 0। তার মানে কি এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু 0 হবে। 4 কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিয়েছি, এক্স টেন্স টু 1 মানে জেড টেন্স টু 0। তাহলে লিমিট জেড টেন্স টু 0, 4^z-1/z। তাহলে ডাইরেক্ট ফর্মে চলে আসছে এখন কি, 4 log e^4 লিখতে পারি। 4 log e^2, এই 4টিকে লিখতে পারি 2^2। এখন এই ফর্মুলা দেখো, log e^m^2 হলে কী হয়, n log e^m। তাহলে m^2 ফর্মে আছে, তাহলে এনটা সামনে চলে যাবে, তাহলে 2 সামনে চলে আসবে। তাহলে 2 × 4 log e^2, তাহলে 2 × 4 মানে কত? 8, 8 log e^2। এটি আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 2 দেখ, লিমিট এক্স টেন্স টু 2 log 2x-3/2 × x-2 ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লগ আছে মানে কি, এই ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0, log x+1/x ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু log 2x-3/2 × x-2 যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, সময় সময় লিমিট এক্স টেন্স টু 2 log 2x-3, এই 2টা গুণ করে দাও, তাহলে 2x-4। তাহলে আমার কী দরকার? সামথিং প্লাস 1 আকারে আনতে হবে, তাই তো? তাহলে এটাকে আমার সামথিং প্লাস 1 আকারে আনতে হবে। তাহলে কী করবো, লিমিট এক্স টেন্স টু এই log 2x-3 এটাকে লিখতে পারি 2x-4+1 লিখতেই পারি। তাহলে সামথিং প্লাস 1, 2x-4+1 মানে কি 2x-3 হয়, আর নিচে 2x-4 আছে। এখন আমি কী করছি, 2x-4 ইকুয়াল টু জেড পুট করছি, ঠিক আছে? যেহেতু কোশ্চেন আমাকে বলে দিয়েছে এক্স টেন্স টু 2, তার মানে কি 2x টেন্স টু 2 × 2, বা 2x-4, উভয় দিকে 4 বিয়োগ করে দাও, 2x-4 টেন্স টু 4-4। এখন 2x-4 মানে কত ধরেছে? জেড। তাহলে জেড টেন্স টু 4-4 মানে 0, তার মানে কি এক্স টেন্স টু 2 হলে জেড টেন্স টু 0। তাহলে এখন লিমিটটাকে চেঞ্জ করে নাও, তাহলে লিমিট জেড টেন্স টু 0, log z+1/z, তার মানে কি এই জিনিসটার ভ্যালু, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কত হবে? 1। তাহলে এর অ্যান্সার কত হবে? 1, অর্থাৎ ডানপক্ষ প্রমাণ হয়ে গেল। 3 দাগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের একটু বুঝতে হবে। তাহলে 3 দাগ কী বলছে? সব জায়গায় আমাকে এই ফর্মুলাটি ইউজ করার কথা বলছে। লিমিট এক্স টেন্স টু 0, 1+x^1/x ইকুয়াল টু e হলে এগুলো আমাকে প্রমাণ করতে হবে। 1 দাগে কী প্রমাণ করতে বলেছে? লিমিট এক্স টেন্স টু 0, 1+2x^1/x ইকুয়াল টু e^2। সবসময় আমার মনে রাখতে হবে এই জিনিসটাকে সবসময় আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? পুট টুট করে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। দেখো তাহলে কী করছি, তাহলে যেটা আমাকে বাম পক্ষে দিয়েছে আমি লিখে নিয়েছি, ঠিক আছে? বাম পক্ষে যেটা দিয়েছে লিখে নিয়েছি, লিমিট এক্স টেন্স টু 0, 1+2x। তাহলে কী, এই ফর্মে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে 1/, এখানেও এক্স থাকবে, তাহলে এখানে আছে 2x 1+, তাহলে এখানে আমার 2x আনতে হবে 1/, তাহলে আমি তাই 1/2x আনলাম, কিন্তু ছিল তো 1/x। তাহলে এই 2টা আমি নিচে এক্স টেনেছি ব্যালেন্স করার জন্য, পাওয়ারে 2 গুণ করে দিলাম। ওকে, দেখো এখন সূচকের নিয়ম অনুযায়ী এটাকে এভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্স 0, 1+2x, 1/2x^1/2x × a^2, x^m, পাওয়ারে যদি n থাকে তাহলে কী পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে আবার সেই 2 × 1/2x পাবো যদি গুণ করি, তাহলে আমি এই জিনিসটাকে আমি এই ফর্মে আমি লিখতে পারি, ঠিক আছে? তাহলে আপনার একটা ফর্মুলা আছে কি, লিমিট এক্স টেন্স টু x^2 ইজিক্যাল টু লিমিট এক্স টেন্স টু 0 x^2, এটা আমরা অনেক আগে থেকে জানি। তাহলে এটার স্কোয়ার আছে, তাহলে কি, তাহলে টোটাল লিমিটটা নিয়ে পাওয়ারও আমি স্কোয়ার দিতে পারি। তাই দিলাম লিমিট এক্স টেন্স টু 0, 1+2x^1/2x^2। এই 1 দিকের অঙ্কটা ভালো করে বোঝো, প্রত্যেকটা অঙ্ক সেম, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন আমি কী করছি, 2x = z পুট করছি। তাহলে এক্স টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে। তাহলে এই জিনিসটিকে এখন লিখতে পারি, লিমিট জেড টেন্স টু 0, 1+z/2^1/z^2। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ফর্মে আমি নিয়ে আসলাম, এখানে এক্স আছে, এখানে জেড দিয়ে ফর্মে আছে, তাহলে এই জিনিসের ভ্যালু যদি ই হয় এরও ভ্যালু কত হবে? ই হবে। তাহলে এই জিনিসটার ভ্যালু ই, আর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে e^2, অর্থাৎ ডানপক্ষ প্রমাণ হয়ে গেল। 2 দাগ, প্রত্যেকটা অঙ্ক সেম। লিমিট এক্স টেন্স টু 0, 1-3x^3/x ইজিক্যাল টু e^9, আমাকে -9 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে যে দিয়েছে আমি লিখে নিয়েছি, যে
লিখি আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস থ্রি এক্স, তাহলে পারে ওয়ান বাই মাইনাস থ্রি এক্স আনতে হবে, তাই করবো। তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স পারে কী করলাম, মাইনাস ওয়ান বাই থ্রি এক্স, তো কিন্তু ছিল কত শুধু থ্রি বাই এক্স, তাহলে একটা মাইনাস নাইন গুণ করলাম পাওয়ারে। তাহলে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর থ্রি থ্রি কাটলে সে আবার থ্রি বাই এক্স ফ্রি পাবো। তাহলে এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, ওয়ান প্লাস এই ওয়ান মাইনাস থ্রি এক্সটাকে লিখতে পারি, ওয়ান প্লাস মাইনাস থ্রি এক্স লিখতে পারি। টু দি পাওয়ারে দেখো কী করছি, মাইনাস নাইন বাই এই মাইনাস ওয়ানের পাশে এই মাইনাস ওয়ানটা এই মাইনাস থ্রি এক্স করে দিলাম, সেই একই ব্যাপার। মাইনাস ওয়ান বাই থ্রি এক্স যা ওয়ান বাই মাইনাস থ্রি এক্স একই ব্যাপার, আর এর সাথে মাইনাস নাইন ছিল, তাহলে মাইনাস নাইন বাই মাইনাস থ্রি এক্স লিখতেই পারি এটা আমি। এখন কী করছি দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস মাইনাস থ্রি এক্স, একটু আগে যেটা বললাম ওয়ান বাই মাইনাস থ্রি এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে পারে আবার মাইনাস নাইন রাখলাম, এক্স টু দেওয়ার এম পার এন, তাহলে এটা মনে করো এম এটা এন, তাহলে আবার সেই এক জায়গায় যদি করে দিই তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আবার এই ফর্মে ফিরে আসবে। তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে লিখতে পারি। তাহলে এখন এই জিনিসটা তাহলে কী পাচ্ছি, ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স টু দি পার ওয়ান বাই মাইনাস থ্রি এক্স টু দি পার মাইনাস নাইন। তাহলে এখন আমি কী পুট করছি, মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু জেড, যেহেতু এক্স টেন্স টু জিরো তার মানে কি এখান থেকে জেড টেন্স টু জিরো হবে। তোমরা বলবো এখানে টেন্স টু আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে টেন্স টুর মুখ ঘুরে যাবে, ওটা হবে না। একমাত্র গ্রেটার দেন বা লেস দেনের ক্ষেত্রে শুধু মাইনাস দিয়ে গুণ করলে হাফ মুখ ঘুরবে, আর কোনো জায়গায় হাফ মুখ ঘুরবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে এই জিনিসটাকে আমি কী লিখছি, তাহলে জেড টেন্স টু জিরো, তাহলে এখন এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস জেড টু দি পার ওয়ান বাই জেড টু দি পার পাওয়ারে মাইনাস নাইন। তাহলে একটু আগে জানলাম এই জিনিসটার ভ্যালু কত ই, তাহলে ই আর পাওয়ারে মাইনাস নাইন আছে, তাহলে ই টু দি পার মাইনাস নাইন, অর্থাৎ জ্ঞানপক্ষ প্রমাণ হয়ে গেল। তিন দেখ কী বলছো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পার টু বাই এক্স যেগুলো ই টু দি পার টু এ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে সেম জিনিস করবো, যেটা দিয়ে সেটা লিখে নিয়েছি, তাহলে ওয়ান প্লাস এক্স আছে তাই তো, তাহলে পাওয়ারে আমার কিনতে হবে ওয়ান বাই এক্স, দেখো ওয়ান বাই এক্স এনেছি কিন্তু ছিল তো টু বাই এক্স, তাহলে একটা টু এ আমি গুণ করে দিলাম, দেখো এই এ আর এ কেটে যাবে, সে আবার টু বাই এক্সই থাকবে। তাহলে এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পার ওয়ান বাই এক্স পাওয়ারে টু এ, এক্স টু দেওয়ার এম পার এন, এই জিনিসটার লিমিট মানে টোটাল জিনিসটার লিমিট আমি বলতে পারি। তাহলে এখন আমি পুট করছি কি এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু যদি জেড পুট করে, তাহলে যেহেতু এক্স টেন্স টু জিরো তাহলে মানে জেড টেন্স টু জিরো, তাহলে এখানে আমি লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস জেড টু দি পার ওয়ান বাই জেড টু এ, তাহলে এই জিনিসটার ভ্যালু কত ই, আর পাওয়ারে টু এ আছে, তাহলে ই টু দি পার টু এ, অথবা ট্যান প্রকোপ ওয়ান হয়ে গেল। চার দেখে রঙ কী বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স টু দি পার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ইজুয়াল টু ই টু দি পার মাইনাস ওয়ান, এটা আমাকে প্রমাণ করতে হবে, খুব ভালো কথা। তাহলে বামপক্ষ আমি লিখে নিয়েছি যেটা দিয়েছে, তাহলে কি সব ফর্মুলা যেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ওয়ান প্লাস সামথিং রূপে বেসে রাখতে হবে, তাহলে কি এটাকে ওয়ান প্লাস সামথিং রূপে লিখছি, লিমিট এক্স টেন্স টু ওয়ান এই এক্সটাকে লিখতে পারি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাবে, সে শুধু এক্স পরে থাকবে, টু দি পারে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, সময় সময় লিমিট এক্স টেন্স টু ওয়ান এটাকে এবার লিখতে পারি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এবার ওয়ান প্লাস এক্স আকারে যেটা থাকে তাহলে সেটা পাওয়ারে ওয়ান বাই এক্স সেটাই হবে, তাহলে আমার পাওয়ারে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আনতে হবে, তাহলে কিন্তু পাওয়ারে আছে কি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, তাহলে একটা মাইনাস কমে নিলাম, তাহলে ওয়ান বাই মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান। এখন সুযোগের নিয়ম অনুযায়ী এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারবো, লিমিট এক্স টেন্স টু ওয়ান ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান টু দি পার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, বাইরে মাইনাস ওয়ানটা পড়ে থাকবে, তুমি আবার এই জিনিসটা গুণ করো মাইনাস ওয়ান, আর এইটা গুণ করলে আবার এই জিনিসটা আমরা ফিরে পাবো পাওয়ারে। এখন আমি কী করছি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আমি জেড পুট করছি, যেহেতু এক্স টেন্স টু ওয়ান তাহলে এখন উভয় দিকে এক বিয়োগ করো, এক্স মাইনাস ওয়ান টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান, এখন এক্স মাইনাস ওয়ানের ভ্যালু কত জেড, তাহলে জেড টেন্স টু জিরো হবে, তাহলে এক্স টেন্স টু ওয়ান হলে জেড টেন্স টু জিরো হবে, এটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এখন কী পাচ্ছি, লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস জেড টু দি পার ওয়ান বাই জেড তার পাওয়ারে মাইনাস ওয়ান, এখন এই জিনিসটার ভ্যালু কত ই, তাহলে ই টু দি পার পাওয়ারে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান। ওকে লিমিটের ভেতরটা জিনিসটার ভ্যালু কত ই, পাওয়ারে মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পার মাইনাস ওয়ান, অথবা জ্ঞানপক্ষ প্রমাণ হয়ে গেল। পাঁচ দাগ মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং লাস্ট অঙ্ক, আর এখানেই লিমিট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে। তাহলে পাঁচ দাগের অঙ্ক, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স টু দি পার এক্স প্লাস টু বাই এক্স ইজুয়াল টু ই টু দি পার, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বামপক্ষ যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স টু দি পার এক্স প্লাস টু বাই এক্স, তাহলে ফর্মুলা কী ছিল, ওয়ান প্লাস এক্স টু দি পার ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স আকারে যেটা থাকবে পারও সেটা ওয়ান বাই এক্স আকারে লিখতে হবে, তাহলে ওয়ান প্লাস ফোর এক্স আছে, তাহলে পারে ওয়ান বাই ফোর এক্স আমাকে আনতে হবে, তাহলে পারে আমি ওয়ান বাই ফোর এক্স লিখে নিয়েছি, কিন্তু এই ফোরটা তো আগে ছিল না, তাহলে সেই ফোরটাকে ব্যালেন্স করে দিলাম ওপরে একটা পারে ফোর গুণ করলাম, আর এক্স প্লাস টু তো গুণ আকারে ছিল, তাহলে ফোর ইন্টু এক্স প্লাস টু। তাহলে এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স টু দি পার ওয়ান বাই ফোর এক্স ইন্টু ফোর ইন্টু এক্স প্লাস টু, তার মানে কি ফোর এক্স প্লাস এইট লিখতে পারি কি পারি না, পারি। এক্স টু দি পার এম পার এন, তাহলে এক্স টু দি পার এম পার এন, তাহলে এম ইন্টু এন হয়ে যাবে, তাহলে এই এম ইন্টু এন মানে কি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, আবার এই দুটো পার গুণ করে দিলে আবার এই জিনিসটা ফিরে যাবে। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আমি কথা বলবো,
এবার এর আগে আমরা যতগুলো অঙ্ক করেছি, যেই আমাকে ফর্মুলায় আমাকে আনার কথা সবসময় লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এই ফর্মে সবসময় আনার পর পাওয়ারে অলওয়েজ কী ছিল, কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক সংখ্যা আমার পড়েছিল পাওয়ারে, কিন্তু এখানে পাওয়ারে কিন্তু ধ্রুবক সংখ্যা এখানে পড়ে নেই, এখানে যে জিনিসটা লিমিট সেই জিনিসটা এখানে পড়ে আছে, মানে এখানে এক্সের লিমিট, তাহলে এখানে এক্স ওয়ালা জিনিস আছে, তার মানে কি এটাকে এখন ধ্রুবক বলে আর বিবেচনা করা যাবে না। তাহলে এই জিনিসটারও যদি আমি লিমিট নিই, যেহেতু এর মধ্যেও আমার লিমিট ওয়ালা জিনিস আছে বা এক্স আছে, তাহলে একেও আমাকে পাওয়ারের লিমিট নিতে হবে। তাহলে ওভারঅল জিনিসটা কী হচ্ছে, এর তো লিমিট নিলাম, যেহেতু এর মধ্যেও যেহেতু এক্সের লিমিট আর এখানেও এক্স আছে, তাহলে পাওয়ারে এই জিনিসটা যেহেতু পাওয়ারে আছে, পাওয়ারেও আমাকে লিমিট এক্স টেন্স টু জিরো এই জিনিসটা লিমিটিং ভ্যালু আমাকে বের করতে হবে। আবার বলছি, যেহেতু আমি যতগুলো অঙ্ক করেছি পাওয়ারে কখনো আমার যে যার লিমিট করছি এক্স ওয়ালা জিনিস এখানে ছিল না, ছিল সবসময় কনস্ট্যান্ট টার্ম, যেহেতু এখানে এক্স ওয়ালা জিনিস চলে আসছে, অতএব এই জিনিসটারও আমার লিমিটিং ভ্যালু বের করতে হবে, যেহেতু এটা পাওয়ারে আছে অতএব এর পাওয়ারে আমার লিমিটিং ভ্যালু বের করতে হবে, তাই করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এক্স ইন্টু পাওয়ারে লিমিট এক্স টেন্স টু জিরো ফোর এক্স প্লাস এইট, ওকে পাওয়ারে, এটা পাওয়ারে। তাহলে আমি এখন মনে করছি ফোর এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই জেড, কিন্তু এই জায়গায় একটা আলাদা লিমিট, এখন এক্স ইকুয়াল টু জিরো পুট করলে কি ইনফিনিটি আসার কোনো ব্যাপার আছে, নেই, তাহলে এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিলাম, তাহলে ফোর ইন্টু জিরো প্লাস এইট, এখন এই জিনিসের ভ্যালু আমরা কত হয় জেনে গেছি ই, তাহলে আর ফোর ইন্টু জিরো প্লাস এইট পাওয়ারে তাহলে কত পড়ে থাকছে এইট, তাহলে ইউ টু দি পাওয়ার এইট, অথবা এটাই তো আমাকে ডানপক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। লিমিট চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেল, যদি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তার সলিউশন বা অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো। তো চলো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কোনো চ্যাপ্টারের আবার শুরু করা যাবে, তো চলো, থ্যাংক ইউ।